Assalamualaikum, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রাফিয়া জাহান সাবরিনা শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আবরার হত্যার পরদিনও আন্দোলনে উত্তাল বুয়েট খুনিদের ফাঁসি সহ আট দফা দাবি আদায়ে 72 ঘন্টার আলটিমেটাম ছাত্রলীগের 10 নেতা 5 দিনের রিমান্ডে আরেক দফা জানাজা শেষে কুষ্টিয়ায় চিরনিদ্রায় শায়িত আবরার হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানববন্ধন দোষীদের জন্য ছাত্রলীগের গৌরব শেষ হতে পারে না বলেছেন ওবায়দুল কাদের সংগঠনটি নিষিদ্ধের দাবি রিজভীর দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার চলে যাব বিস্তারিত সংবাদে আবরার ফাহাদের হত্যার জেরে উত্তাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাস খুনিদের ফাঁসি ছাত্রত্ব আজীবন বাতিল রাজনৈতিক সংগঠনের নামে ছাত্র নিপীড়ন বন্ধ করা সহ আট দফা দাবিতে ক্যাম্পাসে আন্দোলন করছে শিক্ষার্থীরা 72 ঘন্টার মধ্যে দাবি না মেনে না হলে লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছে তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে সব একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা করে দিয়েছে আন্দোলনকারীরা দুর্গাপূজার বন্ধের মধ্যেও আবরার ফাহাদের মৃত্যুর প্রতিবাদে হাজারো বিক্ষোভকারীর ক্ষোভে কেঁপে উঠেছে বুয়েট ক্যাম্পাস সকাল থেকেই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বুয়েট শহীদ মিনারকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করতে থাকে শিক্ষার্থীরা চায় সহপাঠী হত্যার বিচার ভিন্নমত দমনের নামে ছাত্র নির্যাতন বন্ধ করা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপাচার্য সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে আবাসিক হল থেকে ছাত্র উৎখাতের ব্যাপারে অজ্ঞ থাকা এবং ছাত্রদের নিরাপত্তা নিশ্চিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়া শেরে বাংলা হলের প্রভোস্টকে 11 অক্টোবর 2019 তারিখে বিকাল 5টার মধ্যে প্রত্যাহার করতে হবে এই বুয়েটে ছাত্র সংগঠন রাজনৈতিক সংগঠন যারা আছে তা চলবে না শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে সমান্তরাল আন্দোলনের ঘোষণা দেন বুয়েট শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সহ সকলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছে আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাবেক বুয়েট শিক্ষার্থীরাও আর কোনো ঘটনা যেন এই ক্যাম্পাসে না ঘটে কোনো ক্যাম্পাসে যেন না ঘটে অন্যান্য ক্যাম্পাস আমাদের কাছ থেকে অভিজ্ঞতা নিক শিক্ষক ঘটনার পর থেকে পালিয়ে থাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছাত্র কল্যাণ বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমানকে সামনে পেয়ে ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা তবে ঘটনার পর থেকে নির্লিপ্ত ও অদৃশ্য বুয়েটের ভিসির দেখা এখনও পায়নি শিক্ষার্থীরা এ দাবিতেই অবস্থান কর্মসূচি পালন করছে তারা এক পর্যায়ে রাজধানীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেয় সেখানে ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান ওঠে সাইমুল হক বাংলাভিশন ঢাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ছাত্রলীগের 10 নেতাকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে মঙ্গলবার গ্রেফতার করা আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ চকবাজার থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য মামলার তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী আসামিদের প্রত্যেককে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাসেল সহ সভাপতি মুহতাসিম ফুয়াদ সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রবিন তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার প্রচার ও প্রকাশনা সম্পাদক ইশতিয়াক হাসান মুন্না ক্রিয়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন উপসমাজ সেবা সম্পাদক ইফতি মোশারফ সকাল সদস্য মুন্তাসির আল জেমি মুজাহিদুর রহমান মুজাহিদ ও খন্দকার তাবাক খারুল ইসলাম তানফিরের রোববার দিবাগত মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাহাদকে শেরে বাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সোমবার 7 অক্টোবর সকাল 6:30 দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সোমবার আবরারের বাবা বরকতুল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় 19 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন দর্শক এই মুহূর্তে বুয়েট ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী এস এম ফয়েজ সরাসরি কথা বলবো তার সাথে
ফয়েজ, বুয়েটের পরিস্থিতি এখন কেমন দেখছেন? যে এর আগের সংবাদে যেমনটা জানিয়েছিলাম যে ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে যে দেওয়ার পরপরে যে হল থেকে ডেকে নিয়ে যে বিশ্ববিদ্যালয়ের বুয়েট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র আবরারকে নির্মম নৃশংসভাবে যে হত্যা করা হয়েছিল সেই হত্যার দাবিতে উত্তাল পুরো বুয়েট। আমি ঠিক আমার একটু পেছনে দেখাই যে মূল ফটকে এখন তারা তালা লাগিয়ে দিয়েছেন, কিছুক্ষণ আগে তারা আন্দোলন করছেন, তারা বারবারই ফাঁসির দাবি করছেন যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, সে যেই হোক তাদের দল মত বিবেচনা না করে হত্যাকারীদেরকে অবশ্যই ফাঁসি দিতে হবে এবং ফাঁসি কার্যকর করতে হবে। এছাড়া তারা এই দাবি জানিয়েছেন যে যেই হলে তাকে মারা হয়েছিল, যার রুমে মারা হয়েছিল, যে ছাত্রলীগের অমিত শাহ মানে আইন বিষয়ক উপসম্পাদক, তাকে কেন মামলার এজাহার থেকে বাদ দেওয়া হয়েছে সেটার জন্য তারা দাবি জানিয়েছেন। তারা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের যে ভিসি মিস্টার আতিকুল ইসলাম সাহেব, তিনি এখনও এই 30 ঘন্টা বা 35 ঘন্টা অতিবাহিত হলেও এই হত্যাকাণ্ডের কোনো ন্যূনতম বেদনা বা কোনো ধরনের সহানুভূতি জানার নেই বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে সিসিটিভির ফুটেজে যাদেরকে দেখা গেছে তাদেরকে যে মামলার এজাহারে যে আনা হয়েছে সেখান থেকে কয়েকজনের নাম বাদ দেওয়া হয়েছে, সেটি না করে তাদেরকে অবিলম্বে মামলার এজাহারে আনা হোক, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এরই মধ্যে মামলাটি আবরারের হত্যাকাণ্ড মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে, তার আসামিদেরকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে তারা কী ধরনের তথ্য দেয় বা কারাই হত্যার সাথে জড়িত, কার ইন্ধনে হত্যাকাণ্ড হয়েছে, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, কী কারণে ঘটিয়েছে হত্যাকাণ্ড, সব রহস্য হয়তো বেরিয়ে আসবে। কিন্তু শিক্ষার্থীরা বলছেন এর আগে যে অতীতের যে ছাত্র রাজনীতি, তারা যে ছাত্র রাজনীতি দেখেছেন, আজকের ছাত্র রাজনীতির মধ্যে অনেক ব্যবধান। তারা যে সুশাসনের কথা বলছেন এবং তারা বিচারহীনতার সংস্কৃতি বলছেন, যে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে যে বিচারের যে দৃষ্টান্ত এই আবরার হত্যার মাধ্যমে সে দৃষ্টান্ত দেখার দাবি তারা জানিয়েছেন। ধন্যবাদ, আমরা প্রয়োজনে আপনার সাথে আবার যোগাযোগ করব। বুয়েটের ছাত্রলীগের পিটিএ হত্যার শিকার আবরার ফাহাদকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। এর আগে সেখানে তার জানাজায় নামে মানুষের ঢল, তৈরি হয় শোকাবহ পরিবেশের, হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী। মঙ্গলবার ভোরে আবরারের মৃতদেহ পৌঁছায় কুষ্টিয়া শহরের নিজ বাড়িতে। তাকে শেষবারের মতো দেখতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করেন সেখানে। এমন নৃশংসভাবে এমন শনাক্ত করা ছেলেকে মায়ের বুক থেকে কেড়ে নিল, তাহলে এই দেশের প্রতিকার কি, কিভাবে জনগণ বাঁচবে? জনগণের মধ্যে তো আতঙ্ক সৃষ্টি করে দিল। কোনো মা যদি তার ছেলেকে শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষায় পাঠাতে চেষ্টা করে, কিন্তু সে তো এখন আর পাঠাতে পারবে না। দেখেন, আমরাও কিন্তু ওর সাথে পড়ালেখা করছি, আমরা কিন্তু ওই পজিশনে পৌঁছাতে পারিনি। ও কিন্তু ঠিকই প্রতিযোগিতা করে পৌঁছাইছে, কিন্তু ওর যেটা আসলে পাওয়া উচিত ছিল, যে সফলতা পাওয়া উচিত ছিল, সেটা আসলে ওর মানে ভাগ্যের নির্মম পরিহাস। এটার জন্য আমরা নিন্দা জানাই আর সুষ্ঠু বিচার হোক এই দাবিটা জানাই। আমি এর প্রতিকার চাই, বিচার চাই, আমার ভাইয়ের মৃত্যুর বদলে তাদের ফাঁসি চাই। সকাল 10টায় গ্রামের বাড়ি কুমারখালী উপজেলার রায়ডাঙ্গার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হয় আবরারের তৃতীয় জানাজা। জানাজায় অংশ নেয়া মানুষের কাছে সন্তানের জন্য ক্ষমা চান বাবা বরকতুল্লাহ। এ সময় আবেগ আপ্লুত অনেকে শহীদ দাবি করেন আবরারকে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আবরারকে। পরে তার খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী। রবিবার রাতে বুয়েটের শেরেবাংলা হলের 2011 নম্বর রুমে আবরারকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কয়েক নেতা। বাংলাভিশন নিউজ ডেস্ক। বুয়েটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের বিচারের দাবিতে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। এদিকে সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিলের কর্মসূচির ঘোষণা করেছে শিক্ষার্থীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আবরারের হত্যাকারীদের বিচারের দাবিতে সকালে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করে ডুয়েটের প্রধান ফটকের সামনে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারের সামনে মানববন্ধন করে, পরে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। এ সময় বক্তারা দ্রুততম সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
আবরার হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে ঢাকার রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশের বাধার মুখেও তারা মহাসড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা অবস্থান নেয়। এ সময় দীর্ঘ যানজট দেখা দেয়। বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্রদের নিরাপত্তা সহ পাঁচ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমান সেখানে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করে ক্যাম্পাসে ফিরিয়ে নেন। আবরার হত্যাকারীদের শাস্তি দাবিতে খুলনা শিববাড়ি মোড় চত্বরে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচিতে সুজন, মানবাধিকার সংস্থা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা একাত্মতা প্রকাশ করেন। ময়মনসিংহে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। সকালে নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে কর্মসূচির আয়োজন করে প্রগতিশীল ছাত্রজোট, ছাত্র ইউনিয়ন, সুজন ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ময়মনসিংহ শাখা। বক্তারা অবিলম্বে আবরার হত্যাকারীদের দ্রুত বিচার আইনে ফাঁসির দাবি জানান। বুয়েট ছাত্র আবরার হত্যার বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা। মানববন্ধনে বক্তারা ছাত্র নিরাপত্তা দিতে ব্যর্থ ভিসির পদত্যাগ দাবি করেন। পরে বিক্ষোভ মিছিল বের করে তারা। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া আবরার হত্যার বিচারে একই দাবিতে লালবাগ এলাকায় একই কর্মসূচি পালন করে কারমাইকেল কলেজ শিক্ষার্থীরা। যশোরে মানববন্ধন করেছে সাধারণ ছাত্র পরিষদ। দুপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা ঘটনায় দায়ীরা যতই শক্তিশালী হোক না কেন তাদের বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যদিকে নির্মমভাবে ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন। সুচরিতা সূচি, বাংলাভিশন, নিউজ ডেস্ক। দলের যে পর্যায়ে নেতা কর্মী অপকর্মের সাথে জড়িত থাকবেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। ওবায়দুল কাদের জানান, বুয়েটের শিক্ষার্থী হত্যায় জড়িতদের বিরুদ্ধে এরই মধ্যে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, যে ছেলেটি মারা গেছে সেও মেধাবী, যারা মেরেছে তারাও মেধাবী। এটি দেশের জন্য চিন্তার বিষয়। তবে কোনো অপকর্মই বিচারহীনতার মধ্যে থাকবে না বলেও মন্তব্য করেন কাদের। বলেন, আওয়ামী লীগ এখন ক্ষমতাসীন দল, দলের সবাই ভালো লোক এমনটা নয়। অনেক সময় আগাছা পরগাছা ঢুকে পড়ে, দলের কয়েকজন অপরাধ করলেই দল দোষী হয় না, মন্তব্য করেন ওবায়দুল কাদের। গুটি কয়েকের জন্য ছাত্রলীগের গৌরবের ইতিহাস শেষ হয়ে যেতে পারে না বলেও মনে করেন তিনি। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আবরার হত্যায় জড়িত কেউ ছাড় পাবে না, জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং উপযুক্ত শাস্তি দেওয়া হবে। সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, আবরার হত্যা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। দায়িত্বজ্ঞানহীনতা, নেতারা দেশের সব দুর্ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বক্তব্য দেন। তিনি বলেন, আওয়ামী লীগ এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, শেখ হাসিনা এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন কিন্তু নষ্ট করেছে বিএনপি, সুতরাং দলটিকে আগে শুধরাতে হবে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, আবরারকে হত্যার মাধ্যমে ছাত্রলীগ প্রমাণ করেছে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা নিরাপদ নয়। এ মৃত্যু পতাক্কাকে শান্তিপূর্ণ করতে এখনই প্রতিবাদে নেমে আসার আহ্বান জানান রিজভি। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা ছাত্রলীগকে দানব বানাচ্ছে এ মৃত্যুর দায় তাদের। তিনি অভিযোগ করেন, ভারতের সাথে অসম চুক্তি করেছেন প্রধানমন্ত্রী। রিজভী বলেন, আবরার সত্য তথ্য তুলে ধরে ফেসবুকে পোস্ট দিয়েছিল, তাই সবাইকে এ হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, দুর্নীতি দেশের আর্থসামাজিক উন্নয়নে অন্যতম বড় বাধা, সমাজ থেকে এই বাধা দূর করতে সকলকে শপথ নিতে হবে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুপুরে বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ মন্তব্য করেন। দেশ থেকে জঙ্গিবাদ, মাদক, চাঁদাবাজি, জুয়া ও দুর্নীতি দূর করতে চলমান অভিযানকে সফল করতে সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান রাষ্ট্রপতি। বলেন, শান্তি ও মানবতাই ধর্মের শাশ্বত বাণী, তাই ধর্মীয় রীতিনীতি মেনে চলার পাশাপাশি মানবতার কল্যাণেও এগিয়ে আসতে হবে সবাইকে। সাম্প্রদায়িক সম্প্রীতি, বাঙালির চিরকালীন ঐতিহ্য, সম্মিলিতভাবে তা এগিয়ে নিতে কাজ করার আহ্বানও জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দুর্নীতি দেশের আর্থসামাজিক উন্নয়নে অন্যতম বড় বাধা,
দেশ থেকে জঙ্গিবাদ, মাদক, চাঁদাবাজি, জুয়া ও দুর্নীতি দূর করতে পরিচালিত চলমান অভিযানকে সফল করতে সকলকে এগিয়ে আসতে হবে। নিজে অন্যায় করব না, অন্যকেও করতে দেব না, এই নীতিকে সামনে রেখে সমাজ থেকে অন্যায় ও দুর্নীতি দূর করতে সকলকে শপথ নিতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে আর প্রতিষ্ঠিত হবে সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা। গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়নে মাঠ পর্যায়ে কর্মকর্তা থেকে শুরু করে প্রকল্প পরিচালক পর্যন্ত সবার বিরুদ্ধেই অর্থ আত্মসাতের অভিযোগ আছে। নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদ তিনি গড়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রীর অগ্রযাত্রার বাংলাদেশের সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। শাহনেওয়াজ জনির ক্যামেরায় রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্টে আজ থাকছে শেষ পর্ব। দেখতে সাদাসিধা মানুষ, প্রকল্প পরিদর্শনের নামে ঘুরে বেড়ান আনন্দে, মাছ শিকারেও পারদর্শী তিনি। অথচ গুচ্ছগ্রাম প্রকল্পের জাতীয় পরিচালক মাহবুব উল আলমের বিরুদ্ধেই ঘুষ বাণিজ্যের অভিযোগ। প্রকল্প বরাদ্দের নামে ঘর প্রতি 5,000 ও মাটি ভরাট কাজে টন প্রতি 2,000 টাকা নেয়ার অভিযোগ সংশ্লিষ্ট ঠিকাদারদের। ঢাকায় প্রকল্প অফিসে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগ মেলে। প্রকল্প দেওয়ার নামে এক ঠিকাদারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগপত্র দেওয়া হয় সচিব বরাবর। টাকা ফেরত চাইলে ওই ব্যক্তিকে মোবাইল ফোনে বিভিন্ন হুমকি দেন প্রকল্প পরিচালক। আমাকে যদি কেউ খেপায়, আমি কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার, প্রথমে পাগলা কুকুর হই, তারপরে রয়্যাল বেঙ্গল টাইগার। আর আমি কিন্তু কারো ধারও ধারি না, আমি সচিবও ধারি না, মন্ত্রীও ধারি না, আমি তো জানো। আমি অনেক কষ্টের ভিতরে আছি, ওনাকে সাড়ে তিন বছরে ওনাকে একটা প্রকল্পের কথা বলে আমার কাছে 8,00,000 টাকা নিয়েছে, সে টাকাও দেয় না প্রকল্পও নাই। নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে রংপুরের ঠিকাদারদের একদিনের প্রশিক্ষণ কর্মশালাও করান তিনি, ক্রেস্ট উপহার দেন অনেককে। এই প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আছে নারী কেলেঙ্কারির একাধিক অভিযোগও। অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত 4 জন আছে, যারা হচ্ছে কবুল করে বিবাহ করেছেন, হ্যাঁ, কিন্তু কোনো নাই, পেপারস নাই। আর তুমি আমাকে ফোন দিবা না, আমি মানসিকভাবে খুব আপসেট হয়ে আছি। অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প পরিচালক। সুবিধা না পেয়ে সুযোগ সন্ধানীরা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন বলে দাবি তার। আমাদের লোকাল প্রশাসন, জেলা প্রশাসন, কমিশনার মহোদয় এবং বিশেষ করে আমাদের অভিমন্ত্রী সচিব মহোদয়, মাননীয় মন্ত্রী বিশেষ করে এটা খুবই মানে মনিটর করে শক্তভাবে। অনিয়ম করার কোনো সুযোগ নেই? না, সুযোগই নাই, এবং আমাকে ফিল্ডে দৌড়াতে হয় এবং কোনো অনিয়ম হলে সাথে সাথে আমাদের ব্যবস্থা নেই। প্রকল্পের অনিয়ম ও অপকর্মগুলো খতিয়ে দেখার আহ্বান সচেতন মহলের। এই প্রকল্পগুলোতে জনসম্পৃক্ত না থাকার কারণে, জবাবদিহিতা না থাকার কারণে এবং ফলো আপ করার না কারণ করে সমস্ত উদ্দেশ্য এবং লক্ষ্য ব্যাহত। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সকালে বিজয়া দশমীতে দেবী দুর্গার উদ্দেশ্যে শুরু হয় বিহিত পূজা। মন্ত্রপাঠ আর বেলপাতা ফুল দিয়ে চলে পূজা অর্চনা। এরপর শুরু হয় পুষ্পাঞ্জলি। মন্ত্রপাঠের মধ্য দিয়ে অঞ্জলি দেয়া হয় দেবীর চরণে। কলসির পানিতে দর্পণে দেখা হয় দুর্গার প্রতিচ্ছবি। দর্পণ বিসর্জনের পরই পূজার ব্যবহৃত ঘটগুলো পুকুরে বিসর্জন দেয়া হয়। অগণিত সন্তানের পূজা, আরাধনা, মন্ত্রপাঠ, স্তুতি, ভক্তি গ্রহণ করে দুর্গতি নাশিনী দুর্গা পিত্রালয়ে নায়র শেষ করে ফিরবেন কৈলাসে স্বামীর শিবের ঘরে। এরপর দেবী দুর্গার বিদায় আয়োজনে চলতে থাকে সিঁদুর খেলাসহ নানা পর্ব। এ পিত্রালয়ে দেবী দুর্গার আগমনের জন্য আবার একটি বছর অপেক্ষা করতে হবে সন্তানদের। অগণিত ভক্তদের কাঁদিয়ে মর্তলোকের পিতৃগৃহ থেকে কৈলাসে স্বামী গৃহে আজ ফিরে যাবেন দুর্গাদেবী। প্রতিটি পূজা মণ্ডপ ঘিরে আজ শুধুই বিষাদের ছায়া, বিদায়ের সুর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। রাজধানীর বাইরেও এ উপলক্ষে চলছে নানা আয়োজন। চট্টগ্রাম মহানগরীর বন্দর এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য এম এ লতিফ। এ সময় তিনি সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। রাজশাহীতে কঠোর নিরাপত্তা, নানা আনুষ্ঠানিকতা এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকালে ঢাক, ঢোল, করতাল, শাখ ও উলুধ্বনির মধ্য দিয়ে শেষ হয় মহাদশমী বিহিত পূজা।
এর পরপরই হিন্দু রমণীরা দেবীর চরণ থেকে সিঁদুর তুলে একে অপরকে পরিয়ে দেন। দুপুর থেকে নগরীর কুমারপাড়া সংলগ্ন পদ্মা নদীতে প্রতিমা বিসর্জন করে। গোপালগঞ্জে সকালে একযোগে 1202 মণ্ডপে দেবী দুর্গার দশমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। পরে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। পরে সিঁদুর খেলা, প্রতিমা বিসর্জন শেষে ভক্তরা শান্তি জল গ্রহণ করেন। পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে আরাধনা আর ভক্তিতে ভৈরবের মণ্ডপে মণ্ডপে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। শারদীয় দুর্গোৎসবের দশমী উপলক্ষে উপজেলার 21টি পূজা মণ্ডপে দিনব্যাপী ছিল বিদায়ের সুর। এদিকে সিঁদুর খেলার মধ্য দিয়ে নাটোরে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। দশমী পূজা শেষে ঝিনাইদহের মণ্ডপে মণ্ডপে সকালেই সিঁদুর খেলায় মেতে ওঠে হিন্দু ধর্মাবলম্বী নারীরা। তারা দেবী দুর্গার পায়ে সিঁদুর ছুঁয়ে তা একে অপরের মুখে ও কপালে মাখিয়ে সিঁদুর রঙে রাঙিয়ে দেয়। লক্ষ্মীপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর আগে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ উৎসব। শারদীয় উৎসবের শেষ দিনে চুয়াডাঙ্গায় বিষাদের সুরে ভাসছেন হিন্দু ধর্মাবলম্বীরা। অশ্রুসজল নয়নে দুর্গতী নাশিনী দেবী দুর্গার পায়ে অঞ্জলি দিচ্ছেন ভক্তরা। জেলার 117টি মণ্ডপে বিজয়া দশমীতে চলে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে ভক্তরা বিদায় জানাচ্ছে দেবী দুর্গাকে। নাজনীন আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক। ঘরে রাখা কীটনাশক পান করে সাভারে একই পরিবারের 3 শিশু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রাতে সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের মোখলেসের বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু তিনটির মা পারভিন বেগম জানান, তার 2.5 বছরের ছেলে আলিফ, 1.5 বছরের যমজ মেয়ে মিম ও সুমাইয়া রাতে ওয়ার্ড্রবে রাখা তেলাপোকা মারার কীটনাশক পাউডার খেয়ে ফেলে। পরে শিশু তিনটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়। শিশু তিনটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরা শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। সকালে শহরের খুলনা রোড মোড় থেকে নারকেলতলা অভিমুখে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। গোপালগঞ্জের কোটালীপাড়ায় 4 দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী ও বইমেলার উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফুল আলম পপলু। নোয়াখালী সদর উপজেলার পশ্চিম রাজারামপুর গ্রামে নিজ উদ্যোগে একটি কাঠের সেতু নির্মাণ করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শামসুদ্দিন জেহান। সকালে সেতুটি উদ্বোধন করেন তিনি। হবিগঞ্জের মাধবপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সুমন বণিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করে হিউম্যান রাইটস সংগঠনটি। মঙ্গলবার সকালে এই কর্মসূচি হয়। নাজনীন আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো নামগুলো আরো একবার জানিয়ে। আবরার হত্যার পরদিনও আন্দোলনে উত্তাল বুয়েট। খুনিদের ফাঁসি সহ 8 দফা দাবি আদায়ে 72 ঘন্টা আলটিমেটাম। ছাত্রলীগের 10 নেতা 5 দিনের রিমান্ডে। আরেক দফা জানাজা শেষে কুষ্টিয়ায় চিরনিদ্রায় শায়িত আবরার। হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানববন্ধন। দোষীদের জন্য ছাত্রলীগের গৌরব শেষ হতে পারে না বলেছেন ওবায়দুল কাদের। সংগঠনটি নিষিদ্ধের দাবি রিজভীর। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা 7:30। এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।